রামরাম বন্ধুরা নমস্কার বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি দু নিয়ে ডাক বিভাগ এবং জিডিএস ইউনিয়নের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে ভাই তোমাদের জিডিএসের নোটিশ কবে জারি হচ্ছে এবং কত সংখ্যায় ভ্যাকেন্সি থাকছে কবে থেকে তোমরা ফর্ম আবেদন করতে পারবে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে গ্যারেন্টি দিয়ে বলছি ভাই তোমরা টাইম নিয়ে এই যে আজকের ভিডিওটা দেখছো একটুও টাইম তোমাদের নষ্ট হবে না এই টাইমটা তোমাদের সম্পূর্ণ আজকে কাজে লাগবে যদি এই ভিডিওটা কমপ্লিট দেখো এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে রাখছি ভাই তোমরা জানো জিডিএস হচ্ছে একটা বিনা পরীক্ষার চাকরি যারা জানো না বলে রাখছি বিনা পরীক্ষায় ঘরে বসে চাকরি যদি নিতে চাও সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় সুযোগ দেয় এই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস কারণ এখানে কোনো পরীক্ষা দিতে হয় না ভাই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বিনা পরীক্ষায় ঘরে বসে থেকে চাকরি এবং এখানে তোমরা যেন প্রতি বছর লাখ লাখ ক্যান্ডিডেট ফর্মটা আবেদন করে কিন্তু সবাই সিলেকশানটা পায় না এবং বারবার কমেন্ট করে দাদা আমি কিন্তু সিলেকশন পেলাম না ফর্ম আবেদন করেছিলাম আমার ম্যারিট লিস্টের নাম আসলো না কেন আসলো না কারণ তোমরা এখানে কিছু এমন ভুল করে থাকো যেগুলো তোমরা সেই ভুল কারণের জন্যই তোমাদের এখানে সিলেকশানটা হয় না তো সেই ভুলগুলোও আমি তোমাদেরকে আজকে বলে দেবো মানে এই যে জিডিএস ভ্যাকেন্সির পুরো একদম জিরো লেভেল থেকে হান্ড্রেড লেভেল পর্যন্ত এ টু জেড সমস্ত ডিটেলস আজকে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো এর সাথে বলে দেবো টেনথে কত পার্সেন্টেজ থাকলে ইউ আর ও মানে ক্যাটাগরি ওয়াইজ কত পার্সেন্টেজ করে নাম্বার থাকলে এইবার তোমরা জিডিএসের সিলেকশানটা পাবে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ওভারঅল তোমরা বুঝতে পারছো ভাই ভিডিওটা যদি একটু লং হয় কেউ বোরিং ফিল করবে না কারণ এই ভিডিওটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের ভ্যাকেন্সি নিয়ে তো প্রথমে আমি তোমাদের আগে বলে রাখি যারা জানো না ইন্ডিয়া পোস্ট অফিস এ টোটাল তিন প্রকারের পোস্ট হয় কী কী পোস্ট নামগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিপিএম এবিপিএম এবং জিডিএস এই তিনটা পোস্টের নাম কি বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার জিডিএস মানে গ্রামীণ সেবক তো এই যে তিনটা পোস্ট এই তিনটা পোস্টের কাজগুলো কিন্তু তিনজনেরই আলাদা আলাদা হয় যারা বিপিএম পোস্টে যাবে তোমাদের কাজ হয় কিন্তু ব্রাঞ্চে থেকে কাজ মানে পোস্ট অফিসের যে ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চে অ্যাজ এ পোস্ট মাস্টারের কাজ মানে সেখানে বসে থেকে কম্পিউটারে বিভিন্ন ডেটা এন্ট্রি করা কিছু অফিসিয়াল কাজ সেগুলো কিন্তু করতে হয় এই বিপিএম পোস্টে যারা থাকে তার নিচে থাকে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই বিপিএমের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম যেই কাজগুলো করে সেম টু সেম কাজ কিন্তু এই এবিপিএমকেও করতে হয় তারপর হচ্ছে জিডিএস যেটা তোমাদের সবথেকে ফেভারিট ভ্যাকেন্সি এই জিডিএসের কাজ কি দেখো আমরা কিন্তু গ্রামাঞ্চলে এটা বেশিরভাগ দেখে থাকি যখন তোমরা কেউ অনলাইনে আধার কার্ডের জন্য আবেদন করো প্যান কার্ডের জন্য আবেদন করো ড্রাইভিং লাইসেন্সের আবেদন করো এছাড়াও তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট চিঠি বা কিছু এসে থাকে সেগুলো আমাদের ঘরে পোস্ট অফিসের তরফ থেকে যেই ব্যক্তিরা এসে পৌঁছে দেওয়া যায় সেটাই হচ্ছে ভাই এই জিডিএস মানে তোমাদের যে কাজ বিভিন্ন চিঠিপত্র বিভিন্ন পার্সেল সেগুলো হচ্ছে তোমাকে কিন্তু প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে সেই কাজগুলো কিন্তু এই জিডিএসের ক্ষেত্রে হয়ে থাকে এছাড়াও ব্রাঞ্চে অফিসে কিছু একটু কাজ করতে হয় মানে হাত লাগিয়ে একটু এটা হচ্ছে জিডিএস যারা গ্রামীণ ডাকসেবকে অ্যাপ্লাই করবে তোমাদের কাজটা ঠিক আছে স্যালারি যে দেওয়া হয় দেখো স্যালারিটা নিয়ে তোমরা এতদিন একটু মানে অসন্তুষ্ট ছিলে দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু দু চব্বিশ থেকে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু বাড়ানো হয়েছে বর্তমানে স্যালারিটা কি আছে বর্তমানে যারা বিপিএম এ যাবে মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারে তোমাদের আঠেরো হাজার প্লাস মানে আঠেরো হাজার থেকে সামথিং আরও কিছু টাকা আছে চারশো পাঁচশো রকম কত একটা আসে আঠেরো হাজার প্লাস মানে অ্যাপ্রক্স কাছাকাছি উনিশ হাজারের মতো চলে যায় তোমরা প্রতি মাসে এখানে বিপিএম বোস্টে যে টাকাটা পাও এবার আর যারা এবিপিএম এবং জিডিএসে তোমাদের যে স্যালারি থাকবে এবার থেকে কিন্তু পনেরো হাজার মানে এটা দু হাজার চব্বিশ সালে করা হয়েছে আগে এটা তোমাদের ছিল কিন্তু দশ হাজার এখন এটাকে বাড়িয়ে কিন্তু তোমাদের পনেরো হাজার করে দেওয়া হয়েছে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে বেতন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ডাক সেবকের স্যালারি এবার দেখে নাও এখানে তোমাদের কোয়ালিফিকেশান মানে যোগ্যতা কী চা হয়েছে যোগ্যতা তোমাদের তো কেবলমাত্র টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা হচ্ছে এখানে আবেদন করতে পারবে এর উপর যদি কারো টুয়েলভ পাস যোগ্যতা থেকে থাকে খুবই ভালো যদি কেউ গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাও ভালো কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে মাধ্যমিক তোমাদের থাকতে হবে অবশ্যই বয়স সীমাটা আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের প্রতিটা ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম চল্লিশ চল্লিশের উপরে যদি বয়স হয় তাহলে এখানে আবেদনটা করতে পারবে না এই হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট এবার তোমাদের এখানে একটা দেখো এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয় এই যে এক্সট্রা কোয়ালিফিকেশানটা এই নিয়ে অনেকের ডাউট থাকে এই এক্সট্রা কোয়ালিফিকেশানটা অ্যাকচুয়ালি কি দেখো এই জটিল জিনিসটাকে তোমাদের কাছে জলের মতো স্পষ্ট একটু ক্লিয়ার করে দিই এক্সট্রা কোয়ালিফিকেশানে তিনটা জিনিস চাওয়া হয় এক কম্পিউটার দ্বিতীয় সাইকেলিং তৃতীয় লোকাল ল্যাঙ্গুয়েজ প্রথমে আসছি কম্পিউটারটা কি কম্পিউটারটার তোমাদের একটা সাধারণ নলেজ থাকতে হবে দেখো সাধারণ নলেজ মানে এই নয় যে কম্পিউটারের ওপর তোমাদের কোনো কোর্স করা থাকতে হবে এর সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে একদমই এসব কিছু না জাস্ট কম্পিউটার যদি তোমরা চালাতে জানো তাহলেই হবে যদি তোমরা কম্পিউটার নাও চালাতে জানো স্মার্টফোন চালাতে জানো তাহলেই হবে ভাই এর বেশি আর কিছু লাগবে না কম্পিউটার যদি নাও চালাতে জানো যদি মোবাইল ফোন চালাতে জানো তাহলেও হবে নেক্সট আসছে সাইকেলিং অনেকে থাকে সাইকেলিং আমার চালাতে জানে না দেখো যদি তুমি না চালাতে জানো তাও তুমি হ্যাঁ করবে কারণ এখানে সাইকেলিংয়ের উপর কোনো টেস্ট নেওয়া হচ্ছে না তুমি হ্যাঁ করলেও তোমার হচ্ছে এখানে সিলেকশন হবে না করলেও তোমার এখানে সিলেকশন হবে ঠিক আছে কারণ সাইকেলিংয়ে কোনো তোমার এখানে প্র্যাকটিক্যাল হয় না জাস্ট এখানে বলা হয় যে সাইকেলিং একটা জানতে হবে তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ এই লোকাল ল্যাঙ্গুয়েজটা কি লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে ভ্যাকেন্সি এখানে তুমি সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে তো তুমি যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেই রাজ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আমি বেশিরভাগ প্রেফার করি তোমরা যারা ভিডিওটা দেখছো ভাই তোমরা আশা করছি পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গে যদি তোমরা অ্যাপ্লাই করো পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে পড়তে এগুলো জানতে হবে তাহলেই ঠিক আছে এবং অনেকে আছে যারা ত্রিপুরাতে অ্যাপ্লাই করে কেউ বিহারে অ্যাপ্লাই করে দেখো কেউ যদি বিহারে অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো কিন্তু বিহারের ল্যাঙ্গুয়েজ কি বিহারি ভাষা সেটা তোমাদেরকে জানতে হবে প্রথমে প্রথম যে অগ্রাধিকার দেওয়া হবে সেই রাজ্যের ক্যান্ডিডেটকে এবার কেউ যদি চাও যে আমি আসামে অ্যাপ্লাই করব করতে পারো কিন্তু প্রথম অপরচুনিটি আসামের ক্যান্ডিডেটকে দেওয়া হবে তো আমি একটাই কথা বলবো তোমরা অন্য রাজ্যে বা ভিন্ন রাজ্যে কেউ অ্যাপ্লাই করতে যেও না তোমরা অ্যাপ্লাই করবে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক আছে পশ্চিমবঙ্গের ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা তোমরা সবাই জানো তাহলে পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করতে তোমাদের কোনো সমস্যা নেই এটাই আমি বলবো তোমরা পশ্চিমবঙ্গে থেকে এই চাকরিটা করো বাইরে কোনো রাজ্যের অ্যাপ্লাই করা তোমাদের দরকার নেই ঠিক আছে এই গেল তোমাদের এক্সট্রা ল্যাঙ্গুয়েজ এবার দেখে নাও তোমাদের এখানে সিলেকশান প্রসেসটা কীভাবে করানো হয় সিলেকশান প্রসেসে প্রথমে তোমরা ফর্মটা আবেদন করলে আবেদন করার পর একটা মেরিট লিস্ট জারি হয় এই ম্যারিট লিস্টটা কি ম্যারিট লিস্টটা ভাই তুমি যে টেন পাস যোগ্যতায় আবেদনটা করেছো তোমার তো এখানে সিলেকশানে কোনো পরীক্ষা হচ্ছে না কোনো ইন্টারভিউ হচ্ছে না কোনো ফিজিক্যাল টেস্টও দিতে হচ্ছে না তাহলে সিলেকশানটা হবে কি করে সিলেকশানটা ভাই হবে তুমি যে মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করেছো তোমার মাধ্যমিকের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজ অনুসারে তোমাদের ম্যারিট লিস্ট জারি হবে মানে সোজা কথা এটাই ভাই যার পার্সেন্টেজ এখানে ভালো আছে তারই সিলেকশান হওয়ার চান্স এখানে তত বেশি তো সেই পার্সেন্টেজ অনুসারে তোমার মারিট লিস্ট জারি হবে এই ম্যারিট লিস্টটা যদি নাম থেকে থাকে তারপর হবে একটা ডকুমেন্টস ভেরিফিকেশন এই ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তোমাদের লোকেশান দেওয়া থাকবে সেই লোকেশানে তোমাদেরকে গিয়ে ডকুমেন্টসটা ভেরিফিকেশান করা হয়ে গেলেই তোমাদের চাকরি তোমাদের হাতের মুঠোয় মানে চাকরি তোমরা পেয়ে গেলে তাহলে করতে হচ্ছে কি শুধু কষ্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করতে হচ্ছে এছাড়া কিছুই নয় কারণ ম্যারিট লিস্টটা ঘরে বসেই তোমাদের জারি হয়ে যাবে ঠিক আছে এই গেল তোমাদের সিলেকশন প্রসেস এবার দেখে নাও এইবার দু হাজার চব্বিশ সালে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত পার্সেন্টেজ থাকতে হবে তাহলে এইবার তোমাদের সিলেকশানের চান্সটা একটু বেঁচে থাকবে দেখো ক্যাটাগরি ওয়াইজ আমি একটা আন্দাজে একটা আমার আনুমানিক আমি তোমাদেরকে পার্সেন্টেজ বলে দিচ্ছি যারা ইউ মানে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের থাকতে হবে এইটটি যারা ও বিসি আছো তোমাদেরকে থাকতে হবে এইটটি ঠিক আছে যারা ইডাব্লিউএস তোমাদের থাকতে হবে ভাই সেভেন্টি ফাইভ টু সেভেন্টি এইট পারসেন্টের মতো নাম্বার যারা ইডাব্লু এসসি ক্যান্ডিডেটদের জন্য থাকতে হবে এখানে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো যারা এসটি আছো তোমাদের থাকতে হবে ভাই সেভেন্টি পার্সেন্টের মতো ঠিক আছে রকম যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা অনায়াসে এখানে কিন্তু ফর্মটা আবেদন করতে পারো কারণ এই পার্সেন্টেজের উপর তোমাদের সিলেকশনের চান্স অনেক বেশি থাকবে এবার কেউ যদি বলো দাদা আমার তো এইট্টি ফাইভ পার্সেন্ট নেই আমি ইউআর ক্যান্ডিডেট তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না কেন পারবে না ভাই ডেফিনেটলি পারবে কারণ দু হাজার তেইশ সালে তোমরা হয়তো দেখেছিলে আমি বলেছিলাম এক একজন ক্যান্ডিডেট কত নাম্বারে সিলেকশনটা পেয়েছিল পঞ্চান্ন পার্সেন্টে একজন সিলেকশন পেয়ে গেছিলো ঠিক আছে আবার কেউ একজন পেয়ে গেছিলো সিক্সটি ফাইভ পার্সেন্টে তো ভাই কখন কোন পার্সেন্টেজে ক্যান্ডিডেটের সিলেকশন হবে সেটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে যে তোমাদেরকে আমি পার্সেন্টেজটা বললাম এটা আমি তোমাদের একটা আনুমানিক আন্দাজে বললাম যে এই পার্সেন্টেজটা থাকলে সিলেকশনের চান্স তোমাদের কিন্তু বেশি থাকবে কিন্তু যদি তোমাদের এখানে এর থেকে কম পার্সেন্টেজ থেকে থাকে তাও তোমরা অ্যাপ্লাই করবে কারণ তোমাদের সিলেকশনটা কোন পার্সেন্টে হঠাৎ করে হয়ে যাবে সেটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারবে না সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের যাই পার্সেন্টেজ থাকো না কেন অবশ্যই ফর্মটা আবেদন করবে আবেদন করার জন্য আবেদন ফিস কত টাকা লাগছে যারা ইউ আর ও বিসি একশো টাকা করে আবেদন ফিস লাগবে যারা এস টি এসসি ফিমেল ক্যান্ডিডেট আবেদন ফিস জিরো রুপিস মানে এক টাকাও তোমাদেরকে অ্যাপ্লিকেশানের জন্য অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে দিতে হচ্ছে না এইবার দেখো এইবার দু সালে তোমাদের টোটাল কত সংখ্যায় ভ্যাকেন্সি আসতে পারে দেখো আমি প্রথমেই ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যেটা যে এইবার জিডিএস ইউনিয়নের তরফ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে বড় আপডেট কী আপডেটটা দেওয়া হয়েছে আপডেটে বলা হয়েছে এইবার তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে অ্যাপ্রক্স তিরিশ হাজার প্লাস এটা তোমাদের বলেছে কিন্তু তোমরা জানো জিডিএস প্রতি বছর দুবার করে ভ্যাকেন্সি জারি করে একটা জানুয়ারি ফেব্রুয়ারিতে আর একটা জুন জুলাই মাসে কিন্তু এইবার জানুয়ারি ফেব্রুয়ারির ভ্যাকেন্সিটা জারি হয়নি ডাইরেক্ট জুন জুলাই জারি হচ্ছে সেই ক্ষেত্রে এই যে তিরিশ হাজার এটা বলেছে একটা আন্দাজ বা অ্যাপ্রক্স একটা তোমাদেরকে আনুমানিক বলে দিয়েছে কিন্তু ডেফিনেটলি ভাই তোমাদের এইবারের যে ভ্যাকেন্সি চল্লিশ হাজারের উপর মানে ফর্টি উপর তোমরা এবার কিন্তু ভ্যাকেন্সি পাবে এটা পুরো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কনফার্ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এবার তোমরা চল্লিশ হাজারের উপরে ভ্যাকেন্সি পাবে যদিও ইউনিয়নের তরফ থেকে বলা হচ্ছে তিরিশ হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকবে ওটা একটা আনুমানিক কিন্তু ভ্যাকেন্সি তোমরা ডেফিনেটলি চল্লিশ হাজারের উপর ভ্যাকেন্সি পাবে তো ভ্যাকেন্সিটা তোমাদের কবে জারি হবে ভ্যাকেন্সি নিয়েও তোমাদের আপডেট বলা হয়েছে তোমরা জানো জুন মাসের রেজাল্ট চলছে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঠিক আছে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সি রিলেটেড নোটিফিকেশান জারি হয়ে যাবে তো ভাই তোমরা এতদিন ধরে যে দীর্ঘ অপেক্ষাটাই ছিলে সে দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান ঘটলো কারণ এক থেকে পনেরো জুনের মধ্যে তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির নিউ নোটিফিকেশান জারি হতে চলেছে যেটা তোমাদের জন্য খুবই বড় একটা সুখবর তো আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা একদম ডিটেলসে ক্লিয়ার করতে পারলাম ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট তোমরা যদি টাইম টু টাইম পেতে চাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম